নতুন কীর্তিতে বন্ধু সুয়ারেজের পাশে মেসি। কাতার বিশ্বকাপ দিয়ে সাফল্যের বৃত্ত পূরণ করা লিওনেল মেসির হাত ধরেই নতুন বিশ্বকাপ অভিযানে শুভ সূচনা পেল আর্জেন্টিনা। 2026 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। দলের হয়ে জয়সূচক গোলের পাশাপাশি নতুন আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন মেসি। লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাইয়ে 29 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বন্ধু সুয়ারেজের পাশে বসলেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী। শুক্রবার ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টাইন অধিনায়কের ফ্রি কিক থেকে দারুণ এক গোলে ডেডলক ভাঙে আকাশি সাদারা। 78তম মিনিটে ডিবক্সের বাইরে বিপজ্জনক জায়গায় লাওতারো মার্টিনেজকে ফাউল করে বসেন ইকুয়েডরের এক ফুটবলার। কেরিয়ারে অসংখ্যবার এমন পজিশন থেকে ফ্রি কিকে গোল করেছেন মেসি, আজও জাল খুঁজে পেতে ভুল হলো না। ম্যাচটির আগে বিশ্বকাপ বাছে মেসির গোল সংখ্যা ছিল 28টি, ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ইকুয়েডরের বিপক্ষে গোল করে সুয়ারেজের সঙ্গে যুগ্মভাবে টপ স্কোরার এখন মেসি। পরবর্তী ম্যাচে সুযোগ থাকছে রেকর্ডটা নিজের করে নেওয়ার। কাতার বিশ্বকাপের পর কোরাসাওয়ার বিপক্ষে আন্তর্জাতিক ফুটবলে 100 নম্বর গোল পূর্ণ হয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। ইতিহাসে মাত্র তৃতীয় ফুটবলার হিসেবে দেশের হয়ে 100তম আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। মেসির আগে ইরানের আলিদাই এবং পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো 100তম গোলের মাইলফলকে নাম লিখিয়েছিলেন। আর্জেন্টিনার জার্সিতে 176 ম্যাচে তার সর্বমোট গোলের সংখ্যা দাঁড়িয়েছে 104। আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম গোল এসেছিল 2006 সালে মার্চে। 17 বছর আগে হওয়া ওই ম্যাচে অবশ্য হেরেছিল আলবিসিলেস্তারা। প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ক্রোয়েশিয়া।